আমার লাইফের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি দেখা একটু একটা লাইফের কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন অ্যাডমিশন কোচিংয়ে পড়ছি ভাইয়া, আমি যখন অ্যাডমিশন কোচিংয়ে পড়ছিলাম, আমার অ্যাডমিশন টাইমটা আমি শনি সম্বুত এই ব্যাচের স্টুডেন্ট ছিলাম। অ্যাডমিশন কোচিং সেন্টারগুলো থাকে না, কোচিং সেন্টারগুলোতে শনি সম্বুদে আমার রুটিনটা কেমন ছিল আমি তোমাদের একটু বলি। আমি সকাল দশটা থেকে একটা পর্যন্ত একটা কোচিং সেন্টারে পড়ছিলাম। ওই কোচিং সেন্টারের নাম আমি লিখতেছি না, বাট একটা কোচিং সেন্টারে পড়ছিলাম, একটা কোচিং সেন্টার মানে এ, ধরো একটা কোচিং সেন্টার এ কোচিং সেন্টারে পড়ছিলাম। অ্যান্ড দেন মাঝখানে লাঞ্চ করতাম, আমার এখনও মনে আছে ঘরোয়া হোটেলে মতিঝিলের ওখানে লাঞ্চ করতাম। লাঞ্চ করার পরে দেন ভাইয়া কী করতাম, দেন ভাইয়া লাঞ্চ করা শেষ, দেন আবার 2:30 থেকে দেন ওইটা ছিল 5টা পর্যন্ত একটা কোচিং করছিলাম। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট, এই কোচিংয়ে এটা এ এম না, এটা পিএম হবে। সো এই কোচিংয়ে যা পড়াইছে আমাকে, যেই টপিকটা পড়াইছে, এই কোচিংটাতে সেম টপিকটাই পড়াইছে মানে কি সেম জিনিসটাই ছিল। সো দ্যাট ভাইয়ার যেটা হয়েছিল যে আমি এই জিনিসটা যখন একটা ভাইয়া থেকে পড়ে আসছি, আমার পড়া শেষ, অ্যান্ড দেন আরেকটা ভাইয়ার কাছে যখন এটা পড়তাম, মোরললেস আমি এটাতে মানে হ্যাঁ বলতো না যে এটার উত্তর কে পড়ো, আমি পাইরে দিতাম, আমি দাঁড়াই যেতাম, আমি বলছি হ্যাঁ ভাইয়া পারি, আমি এটার উত্তর দিয়ে দিতাম। ভাইয়ারাও আমাকে চিনতো যে ও তো অনেক পারতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার হ্যাক্স কি, আমি তো সকালবেলা এই ক্লাসটা করে আসছি, আমি যদি সকালবেলা এই ক্লাসটা করে আসি বা এরকম টাইপের সেম জিনিসগুলোই করে আসি, অ্যান্ড ভাইয়া যদি ওই জিনিসটা করে, আমি তো বলতে পারবোই। এটা তো যেটা হয়েছে যে আমার পড়া দেওয়ার একটা প্রবণতা হয়েছে, যেটা তো আমি চাই লাইভ ক্লাসগুলোতে তোমাদের মধ্যে হোক। অ্যান্ড দ্বিতীয়ত, আমি একটা পড়া দুইবার মাথায় ঢুকাতে একই দিনে আমার মাথাটা দেখা দিচ্ছে ওই পড়াটা সম্বন্ধে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস বললে তোমরা অবাক হবা, রাতে বাসায় একজন ভাইয়া ছিল প্রাইভেট টিউটর। সো এটা আমি শুধুমাত্র অ্যাডমিশন, আমি কিন্তু একাডেমিক আর প্রাইভেট টিউটরের কাছে পড়ি নাই, জাস্ট অ্যাডমিশনে একজন ভাইয়া ছিল, ওই ভাইয়ার কাছে আমি নিজেই বলছিলাম ভাইয়া আপনার কিছু পড়াইতে হবে না, আমি আপনার খালি প্রশ্ন করব, আপনি আমার উত্তর দেবেন, আপনার কাজই এটা, আপনি আমি আপনার প্রশ্ন করবো, আপনি আমাকে উত্তর দেবেন, এর বাইরে আপনার কোনো কিছু করতে হবে না। সো আমি এই যে এই দুইটা ক্লাস করার পরেও মাথার মধ্যে কিছু প্রশ্ন থাকতো না, ওইগুলো আমি ভাইয়ারা বলতাম, ভাইয়া ওইগুলো বলতো, ভাইয়া নিজের থেকেও একটা আইডিয়া দিত। সো তখন এই সেম টপিকটাই পড়তাম, সেম টপিক, দ্যাট মিন্স আমি বুঝতে পারতো একটা জিনিস, ওয়ান সিঙ্গেল থিং, 3 times পড়তাম। অ্যান্ড এই যে শনি সম্বুদ পড়ছিলাম না, শনি সম্বুদের মাঝখানে কি আছে ভাইয়া, শনি সম্বুদের মাঝখানে কি আছে, রবি, মঙ্গল, রাইট, বৃহস্পতি, রাইট, এই মাঝখানের দিনগুলো, যে দিনগুলোতে আমার জিরো টিউশন ছিল, জিরো বাইরে যাওয়া ছিল, মানে আমি এই টাইমটাতে এই যে এই দিন একটা নোট এখানে বানাইছি, একটা নোট তৈরি হয়েছে এখানে, একটা নোট এখানে বানাইছি, নোট 1 নোট 2, এটা নোট 3, এখানে নোট তৈরি হয়েছে মানে এখানে কনফিউশনগুলো উত্তর হয়েছে, এই তিনটা জিনিস মিলাই আমি রোববারে নিজের মতন করে এই তিনটাকে মিলাই নোট বানাতাম। অ্যান্ড ওই নোটটাই আজকে স্লাইড হিসেবে তোমরা পড়ো, অ্যান্ড ওই নোটটাই আজকে স্লাইড হিসেবে তোমরা পড়ো, ওই নোটটাই আমি যেগুলো পড়াইছি, যেগুলো বানাইছি, ওই নোটটাই আজকে তোমাদেরকে স্লাইড হিসেবে পড়াচ্ছি। হ্যাঁ, কিছু আপডেট হয়েছে, কিছু অনেকগুলো জায়গায় আপডেট হয়েছে, কিন্তু স্ট্রাকচার মেইন ওইটি। তাহলে বুঝতে পারতেছো যে এইভাবে তুমি যদি গুছাইতে পারো তাহলে তো বেটার। অ্যান্ড তোমার ক্ষেত্রে তো আমি বলতেছি না তুমি 3 জায়গায় ভর্তি হও, এখন ইউটিউবে অ্যাভেলেবেল রিসোর্স আছে, অ্যাভেলেবেল ফ্রি কন্টেন্টস আছে। তুমি এই যে আমি মাত্র যে দেখাইলাম, ওখানে একটা ক্লাস দেখে দেন তুমি আবার ওই ক্লাসটাই সেম করো, তুমি দেখবা তোমার মাথার ধারণা একদম পাল্টে যাবে। অ্যান্ড 23 ব্যাচের জন্য এটা খুবই জরুরি একটা মোটিভেশন, জরুরি একটা গাইডলাইন। কেন? কারণ 23 ব্যাচের স্টুডেন্টসদের মধ্যে এই ঘাটতিটা সবচেয়ে বেশি। অ্যান্ড 23 ব্যাচের স্টুডেন্টসদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এখন ঘুরতেছে অমুক ভাইয়ের কাছে বুঝি না, তমুক ভাইয়ের কাছে বুঝি না। আরে ভাইয়া, তো সমস্যা ভাইয়ার না, যে কোনো ভাইয়াই ভালো পড়ায়, যে কোনো টিচারই ভালো পড়াচ্ছে, তুমি বুঝতেছো না ডিউ টু তোমার ল্যাকিংস আছে আগে। অ্যান্ড ওই ল্যাকিংসটা দূর করার জন্য তোমার একটা ধাপের মধ্যে যেতে হবে, এইটা হচ্ছে সেই ধাপ। হ্যাঁ, স্বাভাবিকভাবেই HSC 22 ব্যাচের স্টুডেন্ট যদি দৈনিক 4 ঘন্টা পড়ে, তোমার 4 ঘন্টা পড়লে হবে না, তোমার 6 ঘন্টা পড়তে হবে, 8 ঘন্টা পড়তে হবে। কেন? কারণ তোমার ডাবল টাইম পড়তে হবে। তুমি যদি এই জিনিসটা না করো,
যেই সমস্যাটার মধ্যে পড়বা পরবর্তীতে দেখবা যে দিন গেল সবই গেল কিছুই শেষ হলো না, কিচ্ছু ভালোভাবে শেষ হবে না। সো এই জিনিসটা মাস্ট। আমরা একদম অন্য সাবজেক্ট কীভাবে পড়বো? সো এই অন্য সাবজেক্ট বা এই জিনিসগুলো যদি তুমি চিন্তা করো তাহলে আমি বলবো যে হ্যাঁ সবই পড়বা, সবগুলো অল্প 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 করে আফসা করে জানার চেয়ে বা যেগুলো ভুলেই যাবা বেটারভাবে তিন চারটা সাবজেক্ট রেডি করা ভালো। যাদের মনে হয় যে আগের জিনিসগুলো ঘাটতি আছে বা এরকম আছে তারা টার্গেট নাও, তারা ফিজিক্সটা এভাবে শুরু করো, ফিজিক্সটা দরকার বেশি, কারণ ফিজিক্সটা এভাবে শুরু করো কারণ ফিজিক্সটা তোমাদের ঘাটতি বেশি আমি দেখলাম। দেন তোমরা ম্যাথটা এভাবে করবা, দেন তুমি কেমিস্ট্রিটা এভাবে করবা, দেন তুমি বায়োলজিটা এভাবে করো, বাংলা ইংলিশ এভাবে দরকার নেই। আর এখন আমি বলবো পিএমসিবি বা পিসিএমবি এই সাবজেক্টগুলোই পড়ো, এই সাবজেক্টগুলোই জোর দাও। বাংলা ইংলিশ আইসিটি এগুলো কলেজে যা পড়াবে সেটাই চলবে, কারণ আগে এগুলো গুছাইতে হবে, এগুলোই মেইন, এগুলোই তোমার অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি লাগবে বা এগুলোই তোমার কি এগুলোর মার্কসের বেশি তুমি অ্যাডমিশনের পরীক্ষা দিতে পারবে কি না পারবে সেটা হবে, কিন্তু আগে তোমার এগুলো কি গুছাইতে হবে। আর আরেকটা জিনিস, কোচিং সেন্টার বলো, স্কুল বলো, কলেজ বলো, যাই বলো, ওই জায়গাগুলোতে কিন্তু মানে মোটামুটি দেখা যাবে কি একটা চ্যাপ্টার শেষ করতে ভালোই সময় লাগে। তুমি যদি ওই যে ওই রেকর্ডেড ভিডিওগুলো দেখে ফেলো সবগুলো শেষ করো, তুমি নিজেও বুঝবে না তোমার প্রতি কী পরিমাণের কনফিডেন্স আছে। তুমি জাস্ট ভাইয়ার কথাটাই বিশ্বাস করো, তুমি একটু টানা প্রথম থেকে দেখা শুরু করো, প্রথম থেকে ভিডিওগুলো দেখা শুরু করো, তুমি দেখবা যে তোমার মধ্যে কনফিডেন্স লেভেল এই জায়গায় থাকবে, একদম এই জায়গায় থাকবে, তুমি যে কোনো ক্লাসে মানে একদম সুপার ডুপার পারফর্মার থাকবা। সো এই জিনিসটা দরকার। যারা যারা এখন থেকে এরকম করে ভালো করে পড়তেছো তাদেরকে তো আর কিছু বলার নাই, তারা দেখবা যে দিন শেষে এটার ফলাফল নিজেরাই ভোগ করবা। আর যারা যারা এখনও সন্ধিহান বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও দৌড়াচ্ছ, তাদের ক্ষেত্রে আমি বলবো স্থির হও, স্থির হয়ে কয়েকটা জায়গা সিলেক্ট করো অ্যান্ড একবার নিজে ঢালাওভাবে রেকর্ডেড থেকে শেষ করো, তারপরে লাইভ ক্লাসগুলো জয়েন করো। তুমি দেখবা তোমার লাইভ ক্লাসের পারফরমেন্স সিগনিফিক্যান্টলি ডিফারেন্স, লাইভ ক্লাসের ইফেক্টিভনেস সিগনিফিক্যান্টলি ডিফারেন্স। মানে ইফেক্টিভনেস বলতে একটা কথা আছে, ক্লাসে বসে থাকা বনাম ক্লাস থেকে জিনিসপত্র বাইর করে নিয়ে আসা, ক্লাস থেকে উপকারিতা বাইর করে নিয়ে আসা, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। অ্যান্ড এই জায়গাটা এসএসসিতে এই ব্যাচের স্টুডেন্টসরা বেশি স্ট্রাগল করতেছে, ওরা অনলাইনে কীভাবে ক্লাস থেকে উপযোগিতা বের করবে সেটা বুঝতেছে না, ঠিক আছে। অ্যান্ড আমি এটা বলবো যে স্টার্ট করো এটা দিয়ে, দেন টাইম পাইলে এটা, দেন টাইম পাইলে এটা, দেন টাইম পাইলে এটা, একটা একটা করে শেষ করো। অনেক কিছু আছে আর একটু এই পেস পড়লাম, একটু এই পেস পড়লাম, একটু এই পেস পড়লাম, এভাবে হয় না পড়াশোনা। তুমি একটা ধরে শেষ করবা, তুমি ধরো টার্গেট নিবা দুই দিন, দুই দিনের মধ্যে তুমি ওই যে ভাইয়া যে তাপগতিবিদ্যার 15টা ভিডিও দেখলাম, 15টা ভিডিও শেষ করবা, তারপরের তাপগতিবিদ্যায় ভাইয়ার ক্লাসে এসে দেখো। তুমি নতুন কিছু শিখবা, অনেক নতুন কিছু শিখবা, কিন্তু তুমি একটা কনফিডেন্স পাবা যে আরে ওই জিনিসগুলো হ্যাঁ এইটার কারণে এটা হয়, এটার কারণে এটা, অনেক কিছু তুমি দেখবা কি তোমাকে অটোমেটিক আগায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসটা মাস্ট, এই জিনিসটা মাস্ট, ঠিক আছে। অ্যান্ড আমি আমার নিজের লাইফের উদাহরণ দিয়ে বললাম, এইটার কারণেই ভাইয়া আজকে টিচার, এইটার কারণেই ভাইয়া বুয়েটে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, এইটার কারণেই আমার যা হয়েছে সব সম্ভব হয়েছে, জাস্ট এই স্ট্র্যাটেজিটার কারণে। আমি সেম ডেটে একটা জিনিস একবার একটা এইটা এইটা আমাকে কী করছে শেখাইছে, দিস ইজ এইটা আমাকে লার্ন করাইছে, এটা আমাকে কী করছে কনফিডেন্স দিছে, এটা আমাকে কী করছে এটা আমাকে দিছে ভ্যালিডেশন, ভ্যালিডেশন মানে কি তুমি ঠিক পথে আগাচ্ছ এরকম একটা আত্মবিশ্বাস দিছে। আমি চাই যে তোমাদের এই স্টেপটা হোক ইউটিউব ভিডিও যেটা ফ্রি ভিডিও, অ্যান্ড এই স্টেপটা হোক ক্র্যাশ কোর্স, ক্র্যাশ কোর্স আমাদের কোর্সগুলো, অ্যান্ড এই স্টেপটা যেটা এই স্টেপটা আপাতত দরকার নেই, এই স্টেপটা তুমি পরে আফটার টেস্ট এক্সাম, টেস্টের পরে অর কেউ যদি আমাদের যদি লাইভ সেশন বা কোশ্চেন কিউএনএ সেশন নিই সেশনগুলোতে তুমি এগুলো দূর করবা, ঠিক আছে। সো এইটা পরে, কিন্তু এই দুইটা স্টেপ যদি করে ফেলতে পারো তুমি অনেক দূর আগে যাবে, আমি বললাম কথাটা, ঠিক আছে। সো এটাই ভাইয়ের তরফ থেকে উপদেশ ছিল। 23 ব্যাচের স্টুডেন্টস নিয়ে আমি অনেক ভাবি, আমি মানে অনেকগুলো জায়গায় কথা বলছি, 23 ব্যাচের স্টুডেন্টদের নিয়ে আমি আসলেই চিন্তিত, আমি চিন্তিত বলেই কথাগুলো বলছি। এটা কিন্তু সময় যাচ্ছে যেভাবে যত ফাস্ট যাচ্ছে তোমাদের কিন্তু প্রোগ্রেস সেইভাবে হচ্ছে না,